বর্তমান বিশ্বে যারা ব্যবসার নিয়ন্ত্রণ করছে তারাই মূলত এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। এজন্য আমাদের মুসলিমদের উচিত ব্যবসায় এগিয়ে আসা, ব্যবসায় নিযুক্ত হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কোম্পানিতে চাকরি করতেন, তিনি কত টাকা বেতন পেতেন আর তার পদবী বা কী ছিল? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কোম্পানিতেই চাকরি করতেন না, আর বেতন তো তার পরের কথা। তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। এর আগেই তিনি নিজেকে একজন আদর্শ, সৎ এবং আমানতদার ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, আর তার এই সুনাম সুখ্যাতি মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসায়িক কাজে কখনো সিরিয়া, ইয়েমেন, ইরাক, ইথিওপিয়া বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে, যেটাকে বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড বলা হয়। ইসলাম হলো এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় আমাকে, আপনাকে বা মুসলিম সন্তানদেরকে, মুসলিমদেরকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করে। এটা একটা প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মাধ্যমে। তিনি বলেন যে আল্লাহ তাআলা রিজিকের 10 ভাগের 9 ভাগই রেখেছেন ব্যবসার মধ্যে। তাহলে ব্যবসাটা কতটা গুরুত্বপূর্ণ? আসলে ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে যারা ব্যবসার নিয়ন্ত্রণ করছে তারাই মূলত এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। এজন্য আমাদের মুসলিমদের উচিত ব্যবসায় এগিয়ে আসা, ব্যবসায় নিযুক্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন, এটা আমরা সকলেই জানি। তিনি কখনো চাচা আবু তালিবের সঙ্গী হয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে, আবার কোনো কাফেলার সঙ্গী হয়েছিলেন, আবার কখনো তিনি নিজের ব্যবসার কাজেও গিয়েছিলেন বিভিন্ন অঞ্চলে। এমনকি সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন ইমামগণ কিন্তু ব্যবসা করেছিলেন। আমরা মুসলিমরা অনেকেই ব্যবসা করি, চাকরি করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন তাই আমিও ব্যবসা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের ব্যবসায়ী ছিলেন, তিনি যে সুন্নাহগুলো অনুসরণ করেছিলেন, তিনি যে সৎ ছিলেন, তিনি যে আমানতদার ছিলেন, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের ব্যবসায়ীদের মধ্যে থাকে না। এটা অনেক বড় একটি সমস্যা। কিন্তু আমরা মুখে বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন তাই আমিও ব্যবসা করব। এখন ব্যবসা আপনার ছোট বড় হতে পারে, ব্যবসা আপনার লাভ লস থাকতে পারে, কিন্তু ব্যবসা যদি আপনার সৎ থাকেন তাহলে এই সততার পুরস্কার কখনোই মিস হবে না। আল্লাহ তাআলা আপনাকে সেই সততার পুরস্কার অবশ্যই দিবেনই দিবেন, এটা কোনো মিস হবে না। এখন ব্যবসার কিছু দিক আছে, যে দিকগুলো যদি আপনার ব্যবসার মধ্যে থাকে তাহলে আপনি একজন আদর্শ ব্যবসায়ী হতে পারবেন এবং সেই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সেই বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা অবশ্যই থাকতে হবে সেটা হলো সুদ মুক্ত ব্যবসা হতে হবে। যদি আপনার ব্যবসার মধ্যে সুদ থাকে, সেটা কম হোক বেশি হোক, তাহলে কিন্তু সেই ব্যবসাটা আর হালাল হবে না। এমনকি সেখান থেকে যে উপার্জন হবে, আপনি যদি সেখান থেকে উপার্জন করেন, যে উপার্জনটা আপনি করবেন সেই উপার্জনটাও কিন্তু হালাল হবে না। অর্থাৎ আমাদেরকে ব্যবসাটাকে সুদ মুক্ত অবশ্যই রাখতে হবে। বর্তমানে 5% 10% ইন্টারেস্টের নামে সুদ নেওয়া হয়, আবার এটাকে হালালও করা হয়, শয়তানি উপায়। আপনার বলা হয় যে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি ইনভেস্ট করেছি, এখানে অনেকের কর্মসংস্থান হবে, মানুষের রিজিকের ফয়সালা হবে এখান থেকে। এভাবে মানুষ সেটাকে কি করে, সুদটাকে হালাল বানিয়ে ফেলে। আসলে সুদ কখনোই হালাল হওয়ার নয়। এটাকে আপনি যতই ধন, যতই আপনি যুক্তি দেখান না কেন, সুদ কখনোই হালাল হবে না। সুদবিহীন ব্যবসাই আমাদেরকে করতে হবে। যদি সুদবিহীন ব্যবসা হয় তাহলে সেই ব্যবসায়ের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করবেন। এরপর হলো তাকওয়া। তাকওয়া অবশ্যই থাকতে হবে। তাকওয়া হলো এমন একটি বিষয়, এই বিষয়টা যদি আপনার ব্যবসা থেকে চলে যায় তাহলে আপনার ব্যবসা থেকে আসলে বরকতটাও চলে যাবে। এখন শুধু কোম্পানির চেয়ারম্যান বা ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক থাকবেন তাকে শুধু তাকওয়াবান হলেই হবে না, বরং তার কোম্পানিতে যত কর্মকর্তা যত কর্মচারী থাকবে প্রত্যেকেই তাকওয়াবান হওয়া লাগবে। যখন প্রত্যেকেই তাকওয়াবান হবে তাহলে দেখবেন যে সেই কোম্পানিতে অপচয় কম হবে, আর এই অপচয় কম হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন, আপনার কোম্পানিতে রিজিক বা আপনার কোম্পানিকে আরো বর্ধিত করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এজন্য তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, সেই দোকানটা ছিল একটা খাদ্য গুদামের দোকান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাদ্যের বস্তার মধ্যে তার হাতটা ঢুকিয়ে দিলেন, তিনি দেখলেন যে ভেতরে কিছু ভেজা খাবার আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন ভেজা খাবারটুকু নিচে আর শুকনো খাবারটুকু উপরে রেখেছো? তখন ওই ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল, খাবারগুলো বৃষ্টিতে ভিজে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কেন শুকনো খাবার এবং ভেজা খাবার আলাদা
আলাদা করে রাখলে না, যাতে করে ক্রেতা তার পছন্দ মতো তার ইচ্ছা মতো কিনতে পারে। আসলে ওই ব্যক্তির মধ্যে কিন্তু তাকওয়া ছিল না, ওই ব্যক্তির মধ্যে তাকওয়া ছিল না বলেই সে এরকম অন্যায় কাজ করেছে। আমরাও এরকমটাই দেখতে পাই যে আমাদের সমাজে এরকম অহরহ মানুষ আছে যারা খারাপ মালটাকে বা খারাপ পণ্যটাকে নিচে রাখে আর ভালো পণ্যটাকে উপরে রেখে দেয়। আসলে যিনি বিক্রেতা থাকেন বা যিনি দোকানদার থাকেন সে মনে করে যে সে নিজে জিতে গিয়েছে আর অন্যজন লস করেছে। আসলে বিষয়টা একটু আমরা যদি বুঝিয়ে বলি, বিষয়টা হলো এরকম, যে ব্যক্তি ঠকায় অর্থাৎ যে ব্যক্তি অন্যকে ঠকায় সে কিন্তু দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে কিন্তু সে ঠকে গেল, কিন্তু যে ব্যক্তি লস করলো বা যে ব্যক্তি হেরে গেল সে হয়তো বা দুনিয়াতে অল্প কিছুক্ষণের জন্য, স্বল্প সময়ের জন্য হেরে যায় বা ঠকে যায়, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই ব্যক্তিকে সে যতটুকু লস করেছিল, যতটুকু সে হেরে গিয়েছিল, তাকে আল্লাহ তাআলা এর থেকেও বেশি কিছু দান করেন। যিনি ঠকায়, যিনি ঠকবাজ, সেই ঠকানোটা যদি অনলাইন অফলাইন যাই হোক না কেন, ছোট বড় সিনিয়র জুনিয়র যাই হোক না কেন, প্রত্যেকটা ঠকবাজের জন্য একটাই সংবাদ যে তারা দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানেই তারা ধরা খেয়ে যাবে। আর যারা আখিরাতে ঠকে যাবে, যারা আখিরাতে হেরে যাবে, তাদের মতো হতভাগা, তাদের মতো ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে। এরপর দোয়া, দোয়া অবশ্যই করতে হবে। দোয়াকে বলা হয় হাতিয়ার, মুমিনের হাতিয়ার। মুমিন ব্যক্তি আর কিছু পারুক বা না পারুক সে আল্লাহর কাছে দোয়া করতে পারে, সে আল্লাহর কাছে চাইতে পারে। দোয়াকে বলা হয় ইবাদতের প্রাণ, দোয়াকে বলা হয় সেন্টার, দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। আর দোয়া ও মুখুল ইবাদা। আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু যদি আপনি দোয়া না করেন তাহলে আপনার সেই চেষ্টা কাজে আসবে না। আপনি অনেক পরিশ্রম করছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আপনার ব্যবসায় বরকতের জন্য, কিন্তু আল্লাহর কাছে আপনাকে অবশ্যই দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেন। বিয়ে করার মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে তার রিজিকের মধ্যে বরকত দান করেন। এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না, যারা বুঝি না তারা অনেক সময় এই কথাটা শুনলে হেসে দেই আমরা, কিন্তু বিষয়টা একদমই সহজ। সেটা কিরকম, যে এটা বোঝার আগে রিজিক কি জিনিস এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আসলে রিজিক প্রতিটা মানুষের জন্যই নির্ধারিত, ফিক্সড। আপনার জন্য যতটুকু আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেছেন আপনি তার থেকে 1 কেজি বেশিও পাবেন না, আবার 1 কেজি কমও পাবেন না। রিজিক হচ্ছে সবার জন্য নির্ধারিত। কোনো ব্যক্তি যখন বিয়ে করে, বিয়ে করার আগে সে কিন্তু সিঙ্গেল থাকে, বিয়ে করার আগে যদি তার জন্য 2টা আপেল বরাদ্দ হয়, আবার সে যাকে বিয়ে করলো সে তো অন্য একটা পরিবার থেকে আসছে, অর্থাৎ যে মেয়েকে সে বিয়ে করলো তার জন্য যদি 2টা আপেল বরাদ্দ হয় তাহলে কি হলো, তারা যখন দুজনেই একই সংসারে আসবে তখন আপেল হলো 4টা। এটা একদম সহজ বিষয় যে বিয়ে করার মাধ্যমেই আল্লাহ তাআলা তার বান্দাকে রিজিকের মধ্যে বরকত দান করে থাকেন। কিন্তু আমাদের সমাজ, আমাদের সোসাইটি বিয়েটাকে এতটাই কঠিন করে ফেলেছে, মনে হয় যেন মেয়েরা সংসারে আসে শুধু খাবারের জন্যই আসে, কিন্তু না, রিজিক তার জন্য বরাদ্দ। যে মেয়ের এখনো বিয়ে হয়নি, যে মেয়ে এখনো অবিবাহিত অর্থাৎ সে সিঙ্গেল আছে, সে যখন তার বাবার পরিবারে আছে তখনও কিন্তু তার রিজিক বরাদ্দ। এখন আল্লাহ তাআলা তার বাবার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দেন, অর্থাৎ তার বাবাকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, তার বাবাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন তার রিজিকের বিষয়ে। আবার এই মেয়েটাই যখন তার স্বামীর পরিবারে আসে তখন তার স্বামীকে আল্লাহ তাআলা নির্বাচন করেন, তার স্বামীকেই আল্লাহ তাআলা সিলেকশন করেন তার রিজিকের বিষয়ে। আমরা যারা স্বামী আছি বা আমরা যারা বাবা আছি, আমাদের গর্ব করার কোনো সুযোগ ইসলাম দেয়নি বা অহংকার করার কোনো সুযোগ ইসলাম দেয়নি যে আপনি আপনার স্ত্রীর জন্য রিজিকের ব্যবস্থা করেন, এরকম অহংকার করার সুযোগ ইসলাম কখনোই আপনাকে দেয়নি। আপনার গর্ব করা উচিত যে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন আপনার স্ত্রীর রিজিকের বিষয়ে। আপনি এরকম না যে আপনি তার রিজিকটা আপনি বানিয়েছেন, আল্লাহ তাআলাই তার রিজিকটা দান করেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে মাধ্যম হিসেবে কবুল করেছেন, এই জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রিজিক প্রতিটা মানুষের জন্য নির্ধারিত। আপনি আমি যদি বিয়ে করি তো সেই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিককে আরো বাড়িয়ে দিবেন। আর যখন এখান থেকে এই পরিবার থেকে যখন 1টা 2টা সন্তান হবে, 3টা সন্তান হবে, তখন আরো রিজিক বেড়ে যাবে, আর এভাবেই আল্লাহ তাআলা বান্দার রিজিককে বাড়িয়ে দেন। আরেকটা বিষয় হলো সর্বশেষ, যে আমি আপনি যে চাকরি করি বা যে ব্যবসাটা করি সেই ব্যবসার উদ্দেশ্য যদি মহৎ না হয়, সেই ব্যবসার উদ্দেশ্য যদি মানব জাতির কল্যাণের জন্য না হয়, মুসলিম জাতির কল্যাণের জন্য না হয়, তাহলে সেই ব্যবসা থেকে আপনি হয়তো অনেক কিছু পাবেন কিন্তু সেই ব্যবসা আপনাকে কখনোই জান্নাতে পৌঁছাতে পারবে না। অর্থাৎ আপনার ব্যবসা যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যের জন্য হবে, মানুষের কল্যাণের জন্য হবে, তখন আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত ফেলে দিবেন, কারণ সেই ব্যবসার উদ্দেশ্যতে হলো যে মানুষের কল্যাণ সাধন করা। কিন্তু শুধুমাত্র আপনার ব্যবসার উদ্দেশ্য যদি হয় মুনাফা লাভ করার জন্য, হয়তো বা আপনি দুনিয়াতে অনেক মুনাফা পাবেন কিন্তু সেই ব্যবসা বা সেই চাকরি আপনাকে কখনোই জান্নাতে পৌঁছাতে পারবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আত্মীয়ের হক রক্ষা
রক্ষা করেন, আপনি গরিব এবং দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং আপনি জীবিকা উপার্জন করেন এই জন্য যেন আপনি গরিবদেরকে সাহায্য করেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি জীবিকা উপার্জন করেন এই জন্য যেন আপনি গরিব এবং দুস্থদেরকে সাহায্য করতে পারেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমরা যে যাই করি না কেন, আমার ইনকাম সোর্স যেটাই হোক না কেন, সেটা যদি হালাল উপায়ে হয়, আমার ব্যবসা আমার চাকরি সেটার একটা ভাগ যেন অবশ্যই মানব জাতির কল্যাণের জন্য নির্ধারিত হয়, অর্থাৎ মুসলিম জাতির কল্যাণের জন্য যেন নির্ধারিত হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবসা সেই চাকরিতে বরকত দান করবেন।